হে দর্শক বিন্দু, আপনাদের মাঝে চলে এলো বাংলাদেশ প্রিমিয়ার লীগ 2000। হাবিবি তোর সাথে, আর তুই সালাম দিস না। ও সরি সরি সরি। আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আপনাদের মাঝে চলে এলো বাংলাদেশ প্রিমিয়ার লীগ 2022 রূপে বিপিএল। তো আমাদের সাথে উপস্থিত আছেন দুবাইয়ের হাবিবি। তো দর্শক, আমরা এখন দেরি না করে সরাসরি চলে যাব মাঠে আমাদের হাবিবিকে নিয়ে। তো ওখানে কোন টিমের খেলা আমাদের হাবিবির সাথে সাক্ষাৎ হবে। তো দর্শক চলেন দেখি আজকে কে কে আছে। ইয়া হাবিবি, এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাচের প্রথম পক্ষ টিম। ইয়া হাবিবি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পক্ষ টিম। কি সুন্দর দোকান রে ভাই, আমাদের দুবাই আমার হোটেলে এমন সুন্দর দোকান মেয়েদেরও নাই। বাংলাদেশের ছেলে ব্যাটসম্যানের এত সুন্দর দোকান। হাবিবি হাবিবি, কন্ট্রোল কন্ট্রোল, এটা বিপিএল খেলার মাঠ, এটা আপনার হোটেল না। ওই ব্যাট দাম লাগে ব্যাটিং করমু, আরে আমরা আগে ব্যাটিং করমু, নাম লাগে করমু, আরে নাম লাগে করমু, নাম লাগে করমু, আরে নাকি আমরা করমু, নাম লাগে করমু, নাম লাগে করমু, নাম লাগে করমু। ওই দাঁড়া, যারা আগে টস জিতবো তারা আগে ব্যাটিং করবো, আগে টস কর। ওই কার কাছে কয়েন আছে কয়েন দে। আম্পায়ার স্যার, আমার কাছে কয়েন আছে। এই নেন, ওই আমার টাকা দে। আরে মাত্র এক টাকা এখানে, আরে তুই আগে আমার টাকা দে। আর তোর কিসের টাকা? তুই কবে আমার টাকা 10 টাকা নিয়েছিস? আমি এক টাকাও দেস নাই, আগে আমার টাকা দে। আরে ভাই পরে নিস না, তুই আগে আমার টাকা দে। আরে মাত্র এক টাকাই তো, তুই আগে আমার টাকা দে। ওই দাঁড়া, তোদের পাওনা লেনা দেনা পরে করিস, আগে টস কর। ওই হেড নাকি টেল? হেড আমি টেল। রান। ওই 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 দাঁড়া, ওই কয়েন নিয়ে কইছিস? ওই দাঁড়া। আরে ভাই তুই 10 টাকা পাওনা, তুই আমার থেকে টাকা পর নিস। এখন আগে টসটা কর, আমরা কি খেলে নেই? আমার কাছে আছে একটা টাকার কয়েন, তুই এটাও নিয়ে গেলি ভাই, কয়েনটা দিয়ে যা। না না না, তুই 6 মাস আগে আমার থেকে সিগারেটের কথা 10 টাকা নিছস, এখন পর্যন্ত এক টাকাও দেস নাই, আজ এক টাকা পাইছি, এটাই আমার জন্য অনেক। বাকি 9 টাকা তোর থেকে পাবো কি না এটাও সন্দেহ। আরে ভাই তোর 10 টাকা তোরে দিয়ে দেমু, ম্যাচ শেষে তোর টাকা তোরে দিয়ে দেমু। সত্যি দিবি তো? আরে হ্যাঁ দিয়ে দেমু, তুই এদিকে আয়। তাহলে আসতাছি। হেড না টেল আছে, তাড়াতাড়ি বল। হেড। ওই তোরা ব্যাটিং পাইছস, তোরা ব্যাটিং এ যা। ইয়েস ইয়েস, দেখছস, জানতাম আমরা ব্যাটিং পামু, এর জন্য তো আগের থেকে সবকিছু পয়লার প্রস্তুতি নিয়ে আসছি, আমরাই ব্যাটিং পামু জানতাম, আরে ম্যাচটা আমরাই জিতমু। ওই তোরা ফিল্ডিং এ যা। ওই দাঁড়া, তোদের দলে 4 জন, ওদের দলে 5 জন, তোদের দলের আরেকজন কই? আম্পিয়ার স্যার, আমাদের যে প্লেয়ারটি আসে নাই, ও হচ্ছে বিদেশি প্লেয়ার, আমরা জানি ওর যদি ওই ম্যাচে আনি তাহলে ম্যাচটা আমরাই জিতমু, আর আমরা যখন ম্যাচটা হারে যেতে দেখমু তখন ওরে আনমু। তো দর্শক বিন্দু, আমরা এখন চলে যাব সরাসরি গ্যালারিতে, আমরা এই সুন্দর ম্যাচটি উপভোগ করব আমাদের হাবিবকে নিয়ে। তো আমরা দেখতে পারছি আমাদের প্রথম পক্ষ দলের প্লেয়াররা অলরেডি গ্যালারিতে চলে আসছে, এখন আমরা দেখব কে কে প্রথমে ব্যাটিং করতে নামে। হই প্রথমে তুই আর আমি ব্যাটিং এ নামমু। সো গাজা দলের প্রথমে ব্যাটিং করতে নামবে এ দলের ক্যাপ্টেন এবং সাথে নামবে হচ্ছে চিকনার আব্বি। ওদিক দিয়ে আবার আমরা দেখতে পাচ্ছি বিপরীত দলের প্লেয়ার সাজানোর প্রস্তুতি চলতেছে। যা তুই কিপারে যা, তুই ওদিক দিয়ে দাঁড়া, তুই ওদিক দিয়ে দাঁড়া। ক্যাপ্টেন কঠিন ভাবে তার প্লেয়ার সাজাচ্ছে, এদিক দিয়ে প্রথম দলের ক্যাপ্টেন ওপেনিং এ ব্যাটিং করার জন্য চলে আসছে, আবার ওদিক দিয়ে রানার হিসেবে নেমে গেছে চিকনার আব্বি। স্টাম্পের পিছনেও কিপার কিপিং করার জন্য প্রস্তুত, ব্যাটসম্যানও ব্যাটিং করার জন্য খুব কড়াকড়ি প্রস্তুতি নিচ্ছে, মনে হচ্ছে আজকে ক্যাপ্টেন ছক্কার বন্যা ভাসিয়ে দিবে। তো দর্শক বিন্দু, আমরা এখন হাবিবিকে নিয়ে চলে এলাম গ্যালারিতে, আমরা দুজন মিলে উপভোগ করবো সুন্দর ম্যাচটি।
আমরা ইতিমধ্যে দেখতে পাইতাছি দুই দলের প্লেয়ারগুলো সেটল হয়ে গেছে, আমাদের ব্যাটসম্যানগুলো নেমে গেছে, একটু পরেই আমাদের খেলা শুরু হবে। আপনারা কোথাও যাবেন না, আপনারা আমাদের সাথে খেলাটা উপভোগ করুন। ব্যাটসম্যান এতই করাকরির প্রস্তুতি নিচ্ছে মনে হচ্ছে আজকে উনি ছক্কা মারতে মারতে উনার নিজের ব্যাটই ভেঙে ফেলবে। ব্যাটসম্যান ব্যাটিং করার আগে চুইংগাম চাবিয়ে আলট্রা পাওয়ার নিচ্ছে। ব্যাটসম্যান এমন ভাবে চুইংগামকে চাবাচ্ছে মনে হচ্ছে চুইংগামকে চাবাইতে চাবাইতে ধর্ষণই করে ফেলতেছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, ব্যাটসম্যান তার মাথা থেকে হেলমেট খুলে ফেলতেছে, তার মানে ব্যাটসম্যান তার মুখ থেকে তার চুইংগামটি ফেলে দিবে। আমরা এখন দেখবো চুইংগামটি ফেলে কিনা। ও, ব্যাটসম্যান তার মুখ থেকে চুইংগামটি ফেলে দিল, তার মানে ব্যাটসম্যানের আলট্রা পাওয়ার নেওয়া শেষ। এখন ব্যাটসম্যান তার ব্যাটিং করার জন্য প্রস্তুত, কিন্তু এ কি হলো? আমাদের কাটার বলার বল করার জন্য প্রস্তুত, বলার তার বলটি ডেলিভারি করে দিল, করলো করলো বল তার বলটি করে দিল। হোয়াইট বল, ওই বলটা দে। হোয়াইট মানে কি? সাদা। এটা কি কালার? কমলা কালার। তুই তো কইলি হোয়াইট বল মানে সাদা বল, কিন্তু এটা তো কমলা কালার বল। কমলা কালার বল, কমলা কালার বল। ব্যাটসম্যান আবারও রেডি, বলার বল করার জন্য দৌড়ে আসতেছে। ব্যাটসম্যান আগে ছক্কা মেরে দিল, কিন্তু ও নো, ও শিট। তুই আবার কখন চুইংগাম মুখে নিলি? আমি তো ম্যাচের শুরু থেকে চুইংগাম মুখে নিয়ে রাখছি। মনে হচ্ছে ব্যাটসম্যান এবার কিছু একটা দেখাবে, বলার আবারও দৌড়ে আসতেছে। দেখব ব্যাটসম্যান এবার কি করে। ও ওরে বাবা, অনেক বড় ছয় মারলো আমাদের প্রথম পক্ষের অধিনায়ক তাসিম। সিক্স। ব্যাটসম্যান আবার প্রস্তুত, দেখবে এবার বলার কি করতে পারে, নাকি ব্যাটসম্যান আবার একটু ছক্কা মেরে দিয়ে মারলো মারলো। ও, হোয়াট এ শট! ব্যাটসম্যান আরো একটি চার মেরে দিল, আরো একটি চার মেরে দিল আমাদের ক্যাপ্টেন। আমাদের প্রথম পক্ষ অনেক ভালো খেলতেছে, হার্ড হিটার ব্যাটসম্যান, এটাকেই বলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। বলার তো পুরোই মাথা গরম মনে হচ্ছে, আবার আউটই করে দেবে, কিন্তু না, আরেকটি অসাধারণ শট, আবারও চার মেরে দিল দলের ক্যাপ্টেন তাসিম। ওয়াও, আরো একটি চার মেরে দিল আমাদের ক্যাপ্টেন। বলার তাও হার মানেনি, মনে হচ্ছে বলার তার বলের গতিটি বাড়াবে। বলার আবারও বল করার জন্য প্রস্তুত, মনে হচ্ছে বলার এই বলে তার উইকেটটি নিয়ে নিবে। ওই রানে রানে রানে, কিন্তু না, বলার তার উইকেটটি নিতে পারেনি। এর মাঝে ব্যাটসম্যান একটি শর্ট রান নিয়ে নিল, এখানে প্রথম ওভার শেষ। এখন দুই ব্যাটসম্যান তাদের অবস্থান পাল্টাবে, কিন্তু মনে হচ্ছে দুই ব্যাটসম্যান এখন জটিল একটি প্ল্যান করবে। কি রে বন্ধু, তুই সব খেলতাছস, আমি খেলবো না। আরে ভাই, তোর কাজ হয়েছে শুধু শর্ট রান নেওয়া, আর আমার কাজ হয়েছে প্রতি বল আমি শুধু ছয় চার মারমু, এমন ছয় মারমু যাস পর্যন্ত ক্রিস গেলো মারতে পারে নাই। প্রতি বলে আমি ছয় চার মারমু, আর তোর কাজ হয়েছে তুই শুধু লাস্টের বলে আমায় একটা শর্ট নিয়ে দিবি, মানে রান নিয়ে দিবি, বুঝছস? যা, এমনি হলে বন্ধু আমি খেলবো না। আরে ভাই, তুই চিন্তা করিস না, তোর বন্ধু এই ম্যাচটা জিতাইবো, বুঝতে পারছস? তুই যা। ও, তো এই ছিল দুই ব্যাটসম্যানের মধ্যে কথোপকথন, কিন্তু ব্যাটসম্যান চিকনার আব্বি তো পুরো মন খারাপ, কারণ তাসিম তাকে একটি বলে ব্যাটিং করতে দেয় নাই। বলার আবার রেডি, বল করার জন্য দৌড়ে আসতেছে তাসিম, দেখি কি করতে পারে। ও নো, মিস্টেক, মনে হচ্ছে বলার আবার তাসিমকে আউটই করে দিবে, দেখি কি হয়। কিন্তু না, তাসিম আরেকটি চার মেরে দিল, অসাধারণ পারফরমেন্স দেখাচ্ছে ক্যাপ্টেন তাসিম, দেখি এ বলুন কি করতে পারে। ও, হোয়াট এ এক্সেলেন্ট শট, ছক্কা! ইয়া হাবিবি, কি খেলা দেখাচ্ছে তাসিম! আজকে তো উনি না সেঞ্চুরিটা পূরণ করেই ছাড়বে, মনে হচ্ছে বিপিএল এর ইতিহাসে আজকে তাসিম একটা রেকর্ড করেই দিবে। কিন্তু বলার তাকে কোনোভাবে আউট করতেই পারছে না। আউট 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 আউট! ও নো, অবশেষে তাসিম আউট হয়েই গেল, আউট হয়ে গেল আমাদের প্রথম দলের ক্যাপ্টেন। আয় রে, তো এখন তাসিম চলে যাবে গ্যালারিতে, আরেকজন নামতেছে আমরা দেখতেছি। আউট হয়ে গেল আমাদের প্রথম দলের ক্যাপ্টেন, চলে আসলো মাঠে নতুন ব্যাটসম্যান, দেখবে আবার এই ব্যাটসম্যান কি করতে পারে। বলার আবারও বল করার জন্য দৌড়ে আসতেছে। ওভার ওভার! ওই, ওভার শেষ হলো কেমনে? ওদের এখনো ব্যাটিং শেষ নাই, আমরা এখনো ব্যাটিং করি নাই, ওভার শেষ হলো কেমনে? কি করে
আম্পায়ার ওভার দিচ্ছে কিন্তু বোলার ওভার মানতেছে না, মনে হচ্ছে উনি একাই পুরো ম্যাচের বল করবে। ও ব্যাটসম্যানের বলটি মিস্টেক করে ফেললো, দেখি নেক্সট বলে ব্যাটসম্যান কি করতে পারে। ও এই ব্যাটসম্যানটি আউট হয়ে গেল। বোলারও খুব ভালো পারফরম্যান্স দেখাচ্ছে, মনে হচ্ছে এই উইকেটটি উনি নিয়ে নিবে। বোলার এ কি শুরু করলো, বোলারও উইকেটের বন্যা ভাসিয়ে দিচ্ছে, দেখি বোলার এই উইকেটটিও নিতে পারে কিনা। কি হচ্ছে, ব্যাটসম্যান আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, দেখি আবার চিকনা রাব্বি কিছু একটা করতে পারে কিনা। মনে হচ্ছে চিকনা রাব্বি পুরো ম্যাচের পরিস্থিতিটাকে ঘুরিয়ে দিবে। বোলার আবারও বল করার জন্য রেডি, ক্যাঙ্গারুর মতো বোলার দৌড়ে আসতেছে। ও হোয়াট আ শট! এই বলে আরেকটি ছয় মারবে, আউট হয়ে গেল। প্রথম পক্ষ দলের সবাই আউট হয়ে গেল। তো দর্শকবৃন্দ, আমরা দেখতে পাইতেছি প্রথম দলের খেলা শেষ, ওরা মাত্র 65 রানের টার্গেট দিয়েছে। তো দর্শক কিন্তু আমরা দেখতে পাইতেছি দ্বিতীয় পক্ষের টিম মাঠে নেমে গেছে আর প্রথম পক্ষের টিম সেটেল হয়ে গেছে। তো আমরা দেখি ওরা কি ম্যাচটা জিততে পারে না হারতে পারে। তো আমরা আমাদের সাথে থাকুন, আপনারাও দেখুন। ইয়া হাবিবি, আপনি কি আমাদের বাংলাদেশকে নিয়ে কিছু বলতে চান? ইয়া হাবিবি, কাম টু নারাখেত। আর আমি আরেকটি কথা বলতে চাই, আমার দুবাই হোটেলে যে সুন্দরী মেয়েগুলো আছে তাদের পিছনের দোকান এত সুন্দর না, আপনাদের বাংলাদেশে বিপিএল এ যে প্লেয়ার গুলো আছে ওদের পিছনের দোকান যত সুন্দর। স্যার, এটা আপনার হোটেল না তো, এটা বিপিএল খেলার মাঠ, আপনি বাসকারের সাথে কথা বলতেছেন তো। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পক্ষ দলের ফিল্ডিং সাজানোর প্রস্তুতি চলতেছে। প্রথম পক্ষ দলের ক্যাপ্টেন কত সুন্দর, কত নিখুঁত ভাবে তার ফিল্ডিং সাজাচ্ছে। ক্যাপ্টেন এমন ভাবে তার ফিল্ডিং সাজাচ্ছে, ব্যাটসম্যান যে দিক দিয়ে বল মারুক না কেন, বল ফিল্ডিং এর হাতেই যাবে। খুব কড়াকড়ি ভাবে ক্যাপ্টেন ফিল্ডিংটাকে সাজাইছে, মানে হচ্ছে আজকের কাপটি তাসিমের দলে নিবে এবং প্রথম বল করবে দলের ক্যাপ্টেন তাসিম। আবার ওই দিক দিয়েও ব্যাটসম্যান ব্যাটিং করার জন্য প্রস্তুত। গাইস অ্যালার্ট, বোলার বল করার জন্য রানিং নিচ্ছে তাসিমের ধারণা। প্রথম বলে উনি উইকেটটি নিয়ে নিবে, তাসিম বল করার জন্য দৌড়ে আসতেছে, দেখবে এবার ব্যাটসম্যান কি করে। ও হোয়াট আ শট! কিন্তু না, ফিল্ডারের হাতে বল, তাড়াতাড়ি মার, তাড়াতাড়ি মার। কিন্তু ভাই আমি আপনারে কেন মারমু? আরে ভাই তাড়াতাড়ি মার। আরে ভাই আপনার সাথে তো আমার কোনো ঝগড়া নাই, আমি আপনারে কেন মারতে যামু? আরে ভাই তোরে কসি তাড়াতাড়ি মারতি। আরে ভাই আমি আপনারে কেন মারতে যামু? আপনার সাথে তো আমার কিছু হয় নাই। আরে বলো তোর কাছে বল মারতি, বল। অনেক ফাটাফাটি হচ্ছে খেলাটি, মনে হচ্ছে ব্যাটসম্যান এ বলে আরেকটি বাউন্ডারি মেরে দিবে। ও বলতে না বলতে আরেকটি বাউন্ডারি হয়ে গেল, ফোর ফোর। দর্শক বৃন্দ, আমরা দেখতে পাচ্ছি তাসিম বল করার জন্য আবারও দৌড়ে আসতেছে, দেখবে এবার ফারহান কি করে। ও আরেকটা সাধারণ ছয়, সিক্স সিক্স সিক্স। কি খেলা দেখাচ্ছে ফারহান, মনে হচ্ছে এ বলে আরেকটি ছয় মারবে। প্রতিটা বলে বাউন্ডারি মারতেছে, এবার দেখবো ফারহান এই বলে কি করে। কিন্তু না, মনে হচ্ছে তারা এই বলে সিঙ্গেল শট রান নিবে। এবার ব্যাটিং এ আছে নতুন ব্যাটসম্যান রাশেদ, দেখি তাসিম এই বলে নতুন ব্যাটসম্যান কে আউট করতে পারে কিনা। আউট! তাসিম রাশেদ কে আউট করে দিল, প্রথম উইকেটটি তাসিম নিয়ে নিল। তাসিম তার প্রথম উইকেটটি নিয়ে নিল, মনে হচ্ছে তাসিম এবার উইকেটের বন্যা ভাসিয়ে দিবে। নতুন ব্যাটসম্যান এদিক দিয়ে ব্যাটিং করতে নেমে গেল, দেখবো আবার আমরা তাসিম এই নতুন ব্যাটসম্যানটিকে এই বলে আউট করতে পারে কিনা। তাসিম বল করার জন্য দৌড়ে আসতেছে, দেখে আউট হয় কিনা। নতুন ব্যাটসম্যানটিকে তাসিম আউট করে দিল, হোয়াট এ বোলার! তাসিম এই ব্যাটসম্যানটিকে আউট করে দিল। এবার আমরা দেখবো আমাদের মাঠে কে ব্যাটিং করতে নামে। ও আমাদের মাঝে নতুন একজন ব্যাটসম্যান নেমেছে, এখন আমরা দেখবো তাসিম এই উইকেটটি নিয়ে তাসিম তার হ্যাট্রিকটি পূরণ করতে পারে কিনা। তাসিম বল করার জন্য দৌড়ে আসতেছে, দেখি উইকেটটি নিতে পারে কিনা। ও নো, তাসিম তার হ্যাট্রিকটি পূরণ করতে পারেনি। তাসিম আবার দৌড়ে আসতেছে উইকেটটি নেওয়ার জন্য, কিন্তু রিয়াদ আরো একটি চার মেরে দিল, ফোর ফোর। মনে হচ্ছে পিচ্চি রিয়াদ পুরো ম্যাচের পরিস্থিতিটাকে ঘুরিয়ে দিবে, দেখি তাসিমের এই বলে রিয়াদ কি করে। সিক্স! তাসিম তাকে আউট করার জন্য আবারও দৌড়ে আসতেছে, মনে হচ্ছে তাকে আবার আউট করে ফেলবে। কিন্তু না, তাসিম আবারও তাকে আউট করতে পারেনি। তারা কত সুন্দর একটি সিঙ্গেল শট রান নিয়ে নিল।
ফারহান এমন ভাবে খুশি হচ্ছে মনে হচ্ছে আজকের কাপটি সে নিয়ে যাবে কিন্তু তাসিম তো এটা হতে দিবে না দেখি তাসিম এই বলে কি করতে পারে ও লাগা লাগা স্ট্যাম্প লাগা আউট 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 ইয়েস অবশেষে ফারহানকে তাসিম আউট করেই দিল এবার পুরো ম্যাচটি তাসিমের হাতের মুঠোয় আজকের ম্যাচটি তো তাসিমের দলে জিতবে ফারহান ভাই মনে হয় না আমরা এই ম্যাচটা জিতমু তিন বলে তিনটা ছয় লাগে মানে 18 রান লাগে তিন বলে ভাই মনে তো হয় না আমরা তিন বলে তিনটা ছয় মারতে পারমু এই ম্যাচটা একমাত্র ও জিতে দিতে পারবো তার মানে আপনি ওর কথা বলতেছেন যে বলে বলে ছয় মারে যে আজ পর্যন্ত কারো বলে আউট হয় নাই আপনি ওর কথা বলতেছেন হ তুই ঠিকই ভাবছস আমি তার কথাই বলতাছি কিন্তু তার এখন আনতে হলে আউট অফ কান্ট্রি থেকে আনতে হইব দাঁড়া আমি এখন তার ফোন দিতেছি হ্যালো হ্যাঁ তুই কই তাড়াতাড়ি আয় আসে তাড়াতাড়ি ম্যাচটা দিতে ও আসছে有人 ফারহানের টিমকে জিততে হলে প্রয়োজন তিন বলে 18 রান দেখি ওরা যে বিদেশি প্লেয়ার আনছে সে তাদেরকে ম্যাচটা জিততে পারে কিনা বল করার জন্য দেওয়া হয়েছে একজন ফাস্ট বোলারকে কিরে ভাই তুই এত ভয় পাস কেন ওই স্পিড ধরে আসে কিন্তু বল করে আসতে সব বুঝলাম কিন্তু তুই এত নাচানাচি করতেছিস কেন ওই বল দে কি বলারে বল করস মানুষের নুনি মেরে ফেলাইতেছস আমি বল করি যা তুই বিদেশি প্লেয়ারও ব্যাটিং করার জন্য রেডি হয়ে আছে বলারের দিক দিয়ে আছে হচ্ছে তাসিম এবার রোবার্টি তাসিম বল করবে খুব ধামাকা একটি লড়াই হবে ওদের মাঝে কে জিতবে আর কে হারবে তাসিম বল করার জন্য দৌড় আসতেছে মনে হচ্ছে বিদেশি প্লেয়ার আজকে ছয় মেরে দিবে তাসিম বল মেরে দিল ছয় মেরে দিল ছয় মাস চলে গেল বলের বাহিরে আউট আউট ট্রাই বল কি হলো বিদেশি প্লেয়ার আউট হওয়ার পরও ট্রাই বল দাবি করছে এজন্য আম্পায়ারও তাকে আরো একবার ব্যাটিং করার সুযোগ দিয়েছে কুলি এমন ছয় মার বল যাতে হারায় যায় বল যাতে আর খুঁজেই না পাওয়া যায় শালা বল সত্যি সত্যি বলটা হারাই ফেলছস
তো গাইস দেখা হবে আগামী বিপিএল এ ও যেহেতু বলটা হারিয়ে ফেলছে এখন তার খেলা হবে না আগামী বছর 2023 সালের পরবর্তী বিপিএল আপনাদের সাথে দেখা হবে কি করে